আসসালামুকুম বরহমতুল্লাহ বারকাত, আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাকের রহমতে। আমি অনেক ভালো আছি আল্লাহ পাকের দয়া, অনেক ভালো আছি আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়ায় ইনশাল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা চালু করে দেবেন, তাহলে সবসময় আমার ভিডিও পাইবেন ইনশাল্লাহ। আমাদের এক ভাই আমার প্রশ্ন করছে যে এই চারাগুলা কতদিনের চারা, কতদিনে ফল আসছে? জি ভাই, চারাগুলো তিন মাসের চারা, তিন মাসের ভিতরে এই চারায় ফল আসছে দেখা যাইতেছে। ওই যে চারাগুলা তিন মাসের ভিতরে চারাগুলো ফল আসছে আমাদের। আর এই তরমুজটার বয়স আছে আপনার প্রায় 15 দিন বা 15 দিন এরকমের বয়স আছে। আমরা ধাপে ধাপে কাজ করতেছি। একটা পুরোপুরি একটা তরমুজের গাছ আপনি একটা তরমুজ কাটা পর্যন্ত, লাগানো পর্যন্ত, নার্সারি থেকে কাটা পর্যন্ত মনে করেন আপনার হয়েছে যে 4 মাস লাগে, কাটা পর্যন্ত 4 মাস সময় লাগে। 4 মাসের ভিতরে মনে করেন কমপ্লিট, 4 মাসের কিছু কিছু বেশিও লাগে কোনো কারণে, 4 মাস 10 দিন বা 4 মাস 15 দিন এরকমের লাগে। আর যেটা কালা তরমুজ, এই যে কালা তরমুজটা ছোটো ছোটো সাইজ হয়, ওই কালা তরমুজটা আপনার হয় যে আপনার 3 মাসে, এই কালা তরমুজটা 3 মাসে আসে, 3 মাসে আসে বা হয়েছে যেন ওই আপনার 80 দিনে বা 60 দিনে এরকমের হয়। আর এই তরমুজটা, এই তরমুজটার একটু সময় বেশি লাগে। এই যে এই ক্ষেতের চারাগুলা, ওইটা তো দেখালাম, অন্যটা এই ক্ষেতের যে চারাটা, এই চারাটা আসে আপনার হয়েছে যে এই চারাটার বয়স হয়েছে যে আপনার এই 2.5 মাস, এই চারাটার বয়স 2.5 মাস আছে। আমরা আজকে যাইতেছি পরাগান দিতে, একবারে লাস্ট সীমানায়, লাস্ট সীমানায় আজকে পরাগান দিতে যাইতেছি। এদিকে পরাগান দিছি, আজকে ওই মাথায় যাবো পরাগান দিতে। আলহামদুলিল্লাহ, এই একটা ফল আসছে। মামা এটা কি হয়েছে, কবে? হ্যাঁ এই দেখ, হ্যাঁ অনেক বড়, ওই ওই কথা, ওই ওই ক্ষেতের মতো হয়েছে।